আমাদের এই পৃথিবীতে রহস্যময় প্রাণী শেষ নেই, তাই আজকে আমরা রহস্যময় প্রাণী সম্পর্কে কিছু তথ্য জানব। প্রাকৃতিকভাবেই এক দক্ষ শিকারী হাঙ্গর, এর মস্তিষ্ক বিশেষ কিছু কোষ রয়েছে যা অন্য প্রাণীদের শরীর থেকে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড শনাক্ত করতে পারে। অক্টোপাস বরাবরই মানুষের কাছে একটি রহস্যময় প্রাণী। আমরা যদিও জানি এদের আটটি পা রয়েছে, তবে এগুলো বাহু। আত্মরক্ষার জন্য এরা শরীরের রং বদল করতেও পারে। মজার তথ্য হলো এদের দেহে তিনটে হৃৎপিণ্ড আছে। অক্টোপাসের দেহে রয়েছে মারাত্মক বিষ, যার সংস্পর্শে খুবই দ্রুত মানুষের মৃত্যু ঘটে। ইলেকট্রিক ইল সবচেয়ে বেশি দেখা যায় আমাজন এবং অরিনোকো নদীতে। দক্ষিণ আমেরিকার নদীগুলোর সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলোর মধ্যে ইলেকট্রিক ইল অন্যতম। এরা শরীর থেকে 600 ভোল্ট বা তার চেয়েও বেশি শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। বুলেট অ্যান্টের কামড়ে হয়তো আপনি মারা পড়বেন না, ঠিক আছে, কিন্তু একটি কামড়ের কথা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। জীবজগতের সকল প্রাণীর মধ্যে এই পিঁপড়ার কামড়েই সবচেয়ে বেশি ব্যথা অনুভূত হয়, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। প্রাণী জগতের এক বিষয়কর সৃষ্টি বাদুড়। এরা কিন্তু পাখির প্রজাতিতে পড়ে না, কারণ এদের দেহ লোম দিয়ে ঢাকা থাকে, পালক দিয়ে নয়। তাছাড়া এরা নিশাচর প্রাণী। বাদুড়ের চোখ থাকলেও দেখার ক্ষমতা খুবই সীমিত। রাতের বেলা চলাচলের সময় এরা শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে, ওড়ার সময় এরা আল্ট্রাসোনিক শব্দ তৈরি করে। এই শব্দের প্রতিধ্বনি শুনে সামনে থাকা বস্তু সম্পর্কে ধারণা লাভ করে এবং পথের নির্দেশনা পায়। তবে অনেক সময় বাদুর বিদ্যুতের তারে ধাক্কা খায়, কারণ সূক্ষ্ম তারে শব্দ ঠিকমতো প্রতিধ্বনিত হয় না।